दुर्गापूजो के स्वीकृति यूनेस्को के धन्यवाद जानिए मुख्यमंत्री डाके पदयात्रा মমতা বন্দ্যোপাধ্যায় के आक्रमण বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর दुर्गापूजो के यूनेस्को स्वीकृति মমতা বন্দ্যোপাধ্যায় निजे कृतित्व बोले दावी করছে সত্যিটা হলো এই স্বীকৃতি নেপথ্যে মমতার কোনো ভূমিকা নেই স্বীকৃতি মিলেছে মোদি সরকারের সংগীত নাটক একাডেমির প্রচেষ্টায় টুইট করে দাবি বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর যে খবরে নজর রাখবো ইতিমধ্যে বিধাননগর আদালতে পৌঁছলেন অনুব্রত মণ্ডল মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আজ বিধাননগর আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে